जेने जेहेतु निम गाछ एक वृक्ष से
সাহিত্য শনিবারে চিঠি দিয়ে ব্যঙ্গ কবিতা ও প্যারোডি প্যারোডি লিখে সাহিত্য অঙ্গনে প্রবেশ করেছেন পড়েছেন মুখোপাধ্যায় বিভিন্ন ধরনের গল্প উপন্যাস কবিতা ব্যঙ্গ কবিতা চতুর্দশপদী কবিতা ও জীবনী নাটক রচনা করে বাংলা সাহিত্যে নিজের অবস্থানটা পাকাপোক্ত করে নিয়েছেন এখন বলেছেন মুখোপাধ্যায়ের যদি আমি কিছু কবিতার নাম বলি যেগুলো খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য সেটা হচ্ছে বনফুলের কবিতা ব্যঙ্গ কবিতা চতুর্দশপদী এই কবিতাগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বনফুলের যদি গল্প গ্রন্থগুলোর নাম আমি বলি তাহলে বনফুলের গল্প বিন্দু বিসর্গ এগুলো হচ্ছে বনফুলের গুরুত্বপূর্ণ গল্প গ্রন্থ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বনফুলকে কিন্তু পদ্মভূষণ নামে অভিহিত করা হয়েছে কি কি ভূষণ নামে পদ্মভূষণ নামে অভিহিত করা হয়েছে এই প্রশ্নটা প্রায় তোমাদের কিন্তু পরীক্ষায় আসে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আমি আরেকটু তথ্য একটু জানিয়ে দিই আমাদের বরাচাঁদ মুখোপাধ্যায় বাংলা সাহিত্যে ছোট গল্পের জন্য অসাধারণ দক্ষতার তো পরিচয় দিয়েছেন সেই সাথে গাছগুলো
ধরো করিম নামের এক বন্ধু নিম গাছটার বাঁধানো জায়গায় চা খাচ্ছে অন টাইম গ্লাসে। চা খেতে খেতে কি করলো, চা খাওয়া যখন শেষ হলো তখন গ্লাসটা আবার ওই বাঁধানো জায়গাটার মধ্যেই ফেলে দিল। তারপরে ধরো তোমার এক বন্ধু নিম গাছটা বাঁধানো জায়গায় বসে চিপস খাচ্ছে, চিপস প্যাকেট ওখানে ফেলে দিচ্ছে। কেউ বিস্কিট খাচ্ছে, বিস্কিটটা ওখানে ফেলে দিচ্ছে, বিস্কিটের কাগজটা ওখানে ফেলে দিচ্ছে, খোসাটাও ফেলে দিচ্ছে। তাহলে কি হচ্ছে বলো তো বন্ধুরা, নিম গাছটা বাঁধানো হচ্ছে কিন্তু পরিষ্কার থাকছে না। নিম গাছটা প্রত্যেকে ব্যবহার করে, নিম গাছটা ব্যবহার করার পরও যখন নিম গাছ তার প্রকৃত মূল্য পায় না তখন নিম গাছের মনে হয় দূরে কোথাও যেন চলে যায়, কিন্তু নিম গাছ যেতে পারে না। বনফুল এখানে খুব সুন্দর একটা জিনিস এন্ট্রি করেছেন, এক অদৃশ্য লোক হঠাৎ করে নিম গাছের কাছে এসেছে, অদ্ভুত ভাবে নিম গাছের দিকে তাকিয়ে রয়েছে। চমৎকার, বাহ চমৎকার, অসাধারণ পাতাগুলো থোকায় থোকায় ঝুলছে ফল, দেখে যেন মনে হচ্ছে নক্ষত্রের তারাগুলো পৃথিবীতে নেমেছে। লোকটা কিন্তু পাতা ছিঁড়েনি, ডালও ভাঙেনি, নিম গাছটাকে ব্যবহার করেনি, শুধু মুগ্ধ দৃষ্টিতে নিম গাছের দিকে তাকিয়ে রয়েছে। নিম গাছ অবাক হয়েছে, নিম গাছ ভেবেছে এরকম তো কেউ আমার সাথে করেনি। বনফুল বলছে তিনি আর কেউ নন, তিনি কবিরাজ নন, তিনি হচ্ছে কবি। বনফুল, তাহলে এখানে একটা প্রশ্ন আসে বন্ধুরা, যে এক যে লোক আসলো এই লোকটা কে, কবিরাজ নাকি কবি? তাহলে কি বলবে বলো তো, তিনি হচ্ছেন কবি। সম্ভবত কবিরা কিন্তু খুব সুন্দর করে কথা উপস্থাপন করতে পারে। কবি যখন চলে গেল তখন নিম গাছের ইচ্ছে হলো কবির সাথে চলে যেতে, কারণ এর আগে তো নিম গাছকে কেউ মূল্য দেয়নি। যখন নিম গাছ চলে যেতে চাইলো তখন কিন্তু সে যেতে পারলো না, কারণ তার শিকড়টা বিস্তৃত, সে সেখান থেকে যেতে পারলো না, আবর্জনার স্তূপের মধ্যে একাই দাঁড়িয়ে রইল। গল্পটা কিন্তু এখানে শেষ হয়ে যেতে পারত, কিন্তু বনফুল শেষের একটা মাত্র লাইন, আমি তোমাকে প্রায় গল্পটা শেষ করে ফেলেছি, মাত্র একটা লাইনে বনফুল খুব সুন্দর চমকপ্রদ একটা ক্লাইম্যাক্স সৃষ্টি করেছে। সেই জিনিসটা আমি বলবো তোমাদের প্রত্যেকে কিন্তু মনোযোগ দিয়ে শুনবে। নিম গাছটার অবস্থাও বাড়ির সেই লক্ষ্মী নিপুণা বৌচার মতো। আমি আবারও বলছি, নিম গাছটার অবস্থা সেটা যেটা বাড়ির লক্ষ্মী নিপুণা বৌচার মতো। তাহলে বনফুল কিন্তু এতক্ষণ নিম গাছের গল্প বলে কিছুকে শিক্ষার্থী বিন্দুরা, নিম গাছ বনফুল বলেছে নিম গাছের অন্তরালে আমাদের গ্রাম বাংলার নারী মায়েরা বৌরা যে কিভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছে, অবহেলার পাত্র হয়েছে, সেটি কিন্তু নিম গাছ প্রতীকের মাধ্যমে আমাদের এই গল্পে তুলে ধরেছে। খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি আমার মা তোমাদের মায়ের কথাই বলি, দিলে কত পরিশ্রম করে একবার কি ভেবে দেখেছো? আমরা কি কখনো সেই রিটার্ন ব্যাক করি না? আমাদের মায়েরা, আমাদের বউরা, আমাদের বাংলার নারীরা বর্তমানে খুবই অবহেলিত, নিপীড়িত, নির্যাতিত, কিন্তু তাদেরও খুব ইচ্ছে করে নিম গাছের মতো কোথাও দূরে একটা চলে যেতে। যখনই যেতে চায় তখনই তাদের আশেপাশের শিকড়টা এতটা বিস্তৃত হয়ে যায় যে সেখান থেকে তাদের আর যাওয়ার উপায় থাকে। তোমরা খেয়াল করে দেখবে, আমি যদি নিম গাছ গল্পটা একটা পেজে নিয়ে যাই, তাহলে বনফুল হাফ পেজের মাধ্যমে খুব সুন্দর করে নিম গাছ রূপকের মাধ্যমে বাংলার নারীদের অবস্থাটা তুলে ধরেছে, চমৎকার প্রকাশ বন্ধু। নিম গাছের সাথে আমরা যে ব্যবহারটা করি, নিম গাছের সাথে আমরা যে আচরণটা করি, বনফুলে কিন্তু সেই নিম গাছের মাধ্যমে আমাদের তুলে ধরেছে। আমরা আমাদের বইদের সাথে, মায়েদের সাথে, বাংলার গ্রাম বাংলার বইদের সাথে আমরা কি আচরণ করি? বাড়ির লক্ষ্মী নিপুণা বউটার প্রশংসা সবাই করে, বাড়ির মুরব্বীরাও করে, বেশ ভালো, অসাধারণ, কিন্তু আমরা প্রপার যত্ন কিন্তু নিই না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি তাহলে বুঝতে পারলে নিম গাছ কবিতার মূল ভাবটা কি? আশা করি বুঝতে পেরেছ। দেখো নিম গাছ ছোট্ট পরিসরে লেখা একটা সার্থক ছোট গল্প, বনফুলকে এ ধরনের গল্পের প্রতীকীত বলা হয়, উপস্থাপনের আঙ্গিক বিচারে এটি একটি প্রতীকীত গল্প। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দুরা, বনফুলের গল্পটা কিন্তু চলিত ভাষায় রচিত। এটা প্রশ্ন আসতেই পারে, বনফুলের গল্পটা কোন ভাষায় রচিত? তাহলে কি বলবে বলো তো,
বনফুলের গল্পটা চলিত ভাষায় রচিত। এবার আমরা একটু তথ্য কণিকা কিংবা ডায়াগ্রামটা আমরা একটু দেখবো। একটু ডায়াগ্রামটা দেখি, নিম গাছ, নিম গাছটাকে কি বলা হয় বলতো? মহা ঔষধ। নিম গাছটা কি? মহা ঔষধ। আবার দেখো বিজ্ঞরা কি বলে বলতো? নিমের হাওয়া ভালো, কেউ কিন্তু কেটো না। প্রশ্ন আসতেই পারে, কারা বলে নিমের হাওয়া ভালো? আবার দেখো নিম গাছ কি আমাদের অনেক উপকার করে না? নিম গাছ, এই জন্য নিম গাছকে উপকারী গাছও বলা হয়। চর্মরোগের আমি কিন্তু তোমাদের বলেছিলাম, চর্মরোগের অবাধ্য মহা ঔষধ হচ্ছে নিম গাছ। উপকারী গাছ তবুও কেউ যত্ন নেয় না। তাহলে দেখো আমি কিন্তু এটা বলেছিলাম যে নিম গাছ খুবই উপকারী, কিন্তু কেউ সেটার যত্ন ঠিক মতো নেয় না। নিম গাছের ইচ্ছে করলো কবির সাথে চলে যেতে, নিম গাছের ইচ্ছে করলো কবির সাথে চলে যেতে, কিন্তু তিনি কি পেরেছেন? পারেননি। বাড়ির পেছনে আবর্জনা স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল। যখন তার শিল্পটা খুবই বিস্তৃত হয়ে গেল, তখন কিন্তু সে দাঁড়িয়েই থাকলো আবর্জনা স্তূপের মধ্যে, সে কিন্তু যেতে পারলো না। ভালো থাকবে তোমরা, দোয়া করি।